মেয়েটির অ্যারেঞ্জমেন্ট মোটামুটি আমার যা লেগেছে সেটাতে কোনোটারই খামতি পাইনি আমি। সেটা হচ্ছে ইভেন দ্য ড্রামস টোন, দ্য গিটার টোন, দ্য সোলো অফ শায়ন, রাইট, সোম সোম, ইয়েস এক্স্যাক্টলি, আমি ভুলে গেছি চাই নামটা, দ্য ভোকাল টোন অফ রাজ, তো ইভেন এভরিথিং ইজ আউটস্ট্যান্ডিং, তো মিক্স মাস্টার, এভরিথিং ইজ আউটস্ট্যান্ডিং। তো সঙ্গে নিয়ে আমার মনে হয় যে তোরা একটা নতুন ব্যান্ড, তোমরা একটা নতুন ব্যান্ড, তো তোমাদের জন্য ক্রাউড কিছু করুক, মানে করছে ক্রাউড, নতুন গান বাজানি কাজ ভালো লাগছে ক্রাউডের, কিন্তু অতটাও ভালো কেন বাজছে না আমি জানি না, বিকজ অফ দিস জানি না কেন আমাদের বেঙ্গলি মার্কেটটা, বেঙ্গলি ব্যান্ডের মার্কেটটা এতটা পড়ে আছে কেন। আমি চাইবো এটা সঙ্গে একটা নতুন বুস্ট আপ করুক ক্রাউডকে, তো আমার অনেকটাই এক্সপেকটেশন আছে প্রত্যাশা। হাই, দিস ইজ অভিজিৎ। রিসেন্টলি আমি জাস্ট ফেসবুকে দেখলাম প্রত্যাশার একটা টিজার, সঙ্গী ওদের অরিজিনাল সং, অ্যান্ড গানটা সঙ্গে আমার বেশ একটা পুরনো ইমোশন জড়িয়ে আছে, যদিও সেটা পার্সোনাল ব্যাপার, বাট গানটা আমার অনেকটা চেনা। 2015 সামথিং ওরম টাইম থেকে আমরা গানটা শুনছি একসঙ্গে, তো গানটা এখন যেহেতু প্রত্যাশা বার করছে, প্রত্যাশা রিসেন্টলি ইমার্জিং বাংলা ব্যান্ড ফ্রম কলকাতা, আর আশা করি সঙ্গে ফ্লেভারটা প্রত্যাশা ধরে রাখতে পারবে যেরকম আমরা শুনেছিলাম, তো ভীষণ এক্সাইটেড এই ব্যাপারে। তো আমি তো শুনবই, সেটা নিশ্চয়ই শুনবো, তো তোমরাও শোনো। তো প্রত্যাশা নিয়ে আমি নতুন করে কি বলবো, প্রত্যাশা অলরেডি এস্টাবলিশ একটা ব্যান্ড, অ্যান্ড প্রত্যাশা খুব ভালো করছে, আর প্রত্যাশার থেকে সাধারণ মানুষের, আমার মিউজিশিয়ানদের, প্রোগ্রামারদের, সবার আশা প্রত্যাশার থেকে অনেক বেশি, তো সেই আশাটা আশা করি ফুলফিল করবে প্রত্যাশা, মানে আগামী 5 বছর, আগামী 10 বছর, আগামী 30 বছর। নতুন কিছু সবাই চায়, নতুন কিছু সবারই একটা আশা যে নতুন সবাই সব কিছু দেখবে, আর ইন্ডিপেন্ডেন্ট মিউজিক তো একদম, এখন তো লোকজন ইন্ডিপেন্ডেন্ট আর দেখছেই না, সব কমার্শিয়াল। আমার ইচ্ছে এটাই ইচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটাও এবার একক, প্রত্যাশা যেটা নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে, আর ওরা ভালো মন্দ ব্যাপারটা নিয়ে এগোচ্ছে, আর লোকজনকে কানেক্টেড করতে পারছে ওদের সঙ্গে, সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কিন্তু আমি যতটা বলবো, আমি সঙ্গী নিজে তার প্রথমেও বললাম তোমাকে যে সঙ্গী একটা খুব কম্প্যাক্ট একটা গান, যেটাতে যেটা একটা 4x4 বালাড, যেটা আমাদের খুব প্রিয় একটা ব্যাপার, সে আমাদের দেশ থেকে হোক আর ওপার বাংলা থেকে হোক, প্রত্যেকটা 4x4 বা 6x8 বেলাটি খুব সুন্দর হয়, এবং তাতে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আছে, এবং ক্রাউড দেখুক, জনগণ দেখুক কতটা ভালো লাগে। আমার মনে হয় সঙ্গীত মধ্যে ততটাই প্রডিউসিয়াল আছে যতটা তাদের অন্য গানগুলোর মধ্যে আছে, পুনর্জন্মের মধ্যে আছে, আর একটি গানের মধ্যে আছে, যতটা আছে সঙ্গীত মধ্যে ততটাই পটেনশিয়াল আছে, যেটা সাধারণ মানুষকে পোস্ট করবে, এবং লিরিক্যালি হয়ে গানটা। দিস ইজ অবজরূপ। প্রত্যাশা একটা অন্যরকমের বাংলা ব্যান্ড, যেটাকে আমি 2015 থেকে, মানে যে গানটা বেরোচ্ছে সঙ্গী, এটাকে অনেক আগে শুনেছিলাম, তো এটার প্রতি একটা অন্যরকম এক্সপেকটেশান আছে, অন্যরকম ইমোশান জড়িয়ে আছে, তো এই গানটার লিরিক্স, সুর এবং সব কিছুই একটা অন্যরকম, মানে একটা বুকের একটা ফিল আছে আলাদা, তো এই ব্যাপারে প্রত্যাশাকে বলতে চাই যে প্রত্যাশা, কিপ গোয়িং উইথ ইউর গুড ওয়ার্ক, খুব ভালো হচ্ছে জিনিসটা। টিজারটা দেখেছিলাম, টিজারটা এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছে দেখে, তো এই জিনিসটা যাতে কন্টিনিউ হয়, প্রত্যাশা যাতে জাস্টিফাই করতে পারে গানটা, আমি তো শুনবই, সবাইকে বলছি তোমরাও শুনো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমরা যদি আমাদের পাশে না থাকি আর তাহলে কি থাকে, তো ফার্স্ট স্টেপটা আমাদের নিতে হয়তো কখনো কখনো বা দ্বিতীয়। দেখলাম প্রত্যাশা ব্যাংকে নতুন কয়েকদিন ধরেই চিনি, কালকে আমি দেখলাম হয়তো ফেসবুকে দেখলাম ব্যাপারটা, ওরা নতুন গান করলো সঙ্গী, আমার টিজারটা দেখেই খুব ভালো লাগলো, মানে একটা নতুন ফ্লেভার পেলাম যে বাংলাতেও আবার নতুন করে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক দিয়ে আমার কিছু কিছু একটা ভাবা হচ্ছে, মানে সব কিছুই যে লাভ ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে এরকম কোনো নেই, যে আমাদের গ্রুপ, বন্ধুবান্ধব, আড্ডা এরকম নিয়েও কিছু কিছু জিনিসপত্র নিয়ে তৈরি হচ্ছে, আর প্রত্যাশা এটা নিয়ে খুব ভালোই কাজ করছে, আর এটাও দেখতে পারলাম যে যে রক মিউজিক নিয়েও একটা আলাদা জোন আসছে, যে আমাদের মতো ইউথের চিন্তাভাবনা নিয়েও ওরা এগোচ্ছে, ওরা কাজ করছে, নতুন নতুন ফ্লেভার দিচ্ছে আমাদের, একটা ভালো গান তৈরি করেছে, যার নাম সঙ্গীত, আমিও কালকে শুনলাম, আপনারাও আশা করছি দেখুন গানটা, খুব ভালোই করছে ওরা। প্রত্যাশা আমার কাছে এসে পারফর্ম করুক,
আমার কোনো শোতে পারফর্ম করুক, আমি প্রত্যাশার সঙ্গে পারফর্ম করতে চাইবো এনি ডে এনি টাইম, অ্যান্ড প্রত্যাশা রেকর্ড করতে চাইবো, প্রত্যাশা মিক্স করতে চাইবো নিশ্চয়ই। ওই যে প্রথমেই বললাম প্রত্যাশা থেকে আশা আমার অনেকটা আছে, তো সেই আশাটা নিশ্চয়ই প্রত্যাশা পূরণ করবে। প্রত্যাশা যখন এই গানটা মানে সঙ্গী গানটা বার করছে, এখান থেকে আমাদের অনেক এক্সপেকটেশন, সবারই অনেক এক্সপেকটেশন আছে। সো এখান থেকে এটাই বলার যে সবাই তোমরা এই গানটা দেখো, আর এখানে অনেক ভালো কাজ হচ্ছে। ব্যাপারটা আমরা হচ্ছে সবাই দেখতে হয়তো পাচ্ছি না, হয়তো গানটা বেরোলে হয়তো সবাই দেখতে পারবে যে অনেক কাজ হচ্ছে গানটায়, অনেক রকমের কাজ হচ্ছে। শুধু যারা সফট সং শোনে শুধু তাদের ভালো লাগবে না, শুধু যারা রক শোনে তাদেরও ভালো লাগবে। সো সবাই দেখো এবং গানটা সবাই শেয়ার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। গানটা অনেক বড় হোক, গানটা অনেক ভালো হোক, বেস্ট অফ লাক প্রত্যাশা, অ্যান্ড বেস্ট অফ লাক ফর প্রত্যাশা, বেস্ট অফ লাক প্রত্যাশা ও ফর সঙ্গী, লং লিভ প্রত্যাশা।